এটাকে এটাকে দেখো সবাই, পাল্টে পড়ে আছে, উল্টে পাল্টে দুষ্টুমি করে করে হাঁপিয়ে গেছে, এখনো এনার্জি নিচ্ছে। পাপলু হামু হামু বুলি দিচ্ছে, এই যে হামু বুলি, এই যে হামু বুলি কাতলু কাতুনু যা, এক পা চেষ্টা করে আবার পড়ে যায়। দুপুষ দুপুষ প্রিয়ান ঘুম থেকে উঠে গেছে, ওকে নিয়ে চলে এসেছি ওপরে সাজুগুজু করে, আর এখানে ওর পাপা বিভোরে ঘুম। তোর পাপাকে আর ডিস্টার্ব করবো না, ডাকবো না, আমরা যাবো এখন ছাদে, তাই না পাপা? আমরা যাবো ছাদে, চলো ছাদে যাই, দেখাই আজকে ওয়েদারটা কীরকম। সারাদিন তো ঘরের ব্লগই দেখাই, আর বিকেল টাইমটা এটাই একটা সময় যখন আমরা একটু বাইরের পরিবেশটাকেও দেখি নিজেরাও, আর সবার সঙ্গে শেয়ারও করি। এক একজন হয়তো এক এক জায়গা থেকে আমার ব্লগ দেখো, কেউ হয়তো শিলিগুড়ির ভেতরে, কেউ হয়তো শিলিগুড়ির বাইরে, তো এক এক জায়গার ওয়েদারও এক এক রকম থাকে। তাই আমি শেয়ার করি যে শিলিগুড়ির ওয়েদার আমাদের এখানে কীরকম, কোন দিন আছে সেটা যতটা সম্ভব, আর যাদের শিলিগুড়ির মতনই যাদের ওয়েদার তারা তো রিলেট করতেই পারবে ওয়েদারটা কীরকম ম্যারম্যারে হয়ে আছে। আর যাদের হয়তো বা শিলিগুড়ির মতন ওয়েদার এখন নেই, খুব রোদ ঝকঝকে করছে, তারা হয়তো একটু জেলাস ফিলও করবে যে কেন শিলিগুড়ির মতন একটু ঠান্ডা ওয়েদারটা নেই। আর তো এই যে চলে এসেছি, দেখাই একটু, এখন কিন্তু বিকেল, মানে কি বিকেল চারটে, কেবল দুপুর পেরিয়েছে, তাতে ওয়েদারটা দেখে মনে হচ্ছে পুরো মেঘলা একটা আকাশ, সন্ধে নামবে নামবে ব্যাপার। রাস্তাঘাটগুলোও দেখো কেমন একটা ভেজা ভেজা ভাব, টানা কন্টিনিউ বৃষ্টি হওয়াতে যা হয় আর কি। দাঁড়া 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 পাপা দাঁড়া, ওম করে না ওম করে না ওম করে না পাপা, ছাড়ো 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 ছাড়ো। আমি না এই সেলফি স্টিক খুব একটা ইউজ করতাম না আগে, ঠিক আছে, এবার এখন সেলফি স্টিক ইউজ করছি, বাট অনেককে দেখি এরকম থেকে ফট করে পেছন ঘুরিয়ে দিল বা অপোজিট সাইডে কী হচ্ছে সেটা দেখাচ্ছে। আমি ওই জিনিসটা না এখন অবধি ওই সেলফি স্টিক নিয়ে ওই ফ্রি হ্যান্ড ব্যাপারটা আসেনি, হয়নি এখনও অবধি, তাই একটু একটু অসুবিধে হয়। বাট একটা জিনিস সুবিধা হয় কি, এই যে দূর থেকে বলবো তো দূর থেকে অনেকটা মানে ব্যাকগ্রাউন্ড ক্যাপচার করে, যেটা হাতে নিয়ে থাকলে একদম ক্লোজ শুধু মুখের এতটুকু জায়গা ক্যাপচার করে, এটা দেখে অনেকটা। তাও আমি সেলফি স্টিকে একদম মাথাটা ধরে আছি, এটা যদি একটু সামনেটা ধরে থাকি তাহলে পরে তো আরও অনেকটা জায়গা। তো বলে রাখি এই সেলফি স্টিকটা এবার জন্মদিনে বাবা আমাকে দিয়েছিলো, এই সেলফি স্টিকটা আমার অনেক দিনের দরকার ছিল। এটা না একটা হ্যান্ড সেলফি স্টিক প্লাস এটাকে স্ট্যান্ড হিসেবে আমি ইউজ করতে পারবো, তার উপরে আবার ফুললি রোটেট করা যায়, কারণ আমার এই রান্না যখন করি বা অনেক সময় অনেক কিছু যে স্ট্যান্ডে দাঁড় করিয়ে রেখে নিজেকে করতে হয় তখন এক একটা অ্যাঙ্গেল থেকে হয়, তো তখন রোটেট ব্যাপারটা না থাকলে পরে খুব অসুবিধে হয়। যেরকম আমার আগে একটা যেটা ফার্স্ট সেলফি স্টিক কিনেছিলাম সেটাতে রোটেট হতো না, তো নিচু হয়ে বা উপর দিকে কিছু করতে গেলে তখন খুব প্রবলেম হতো। যাই হোক, এটা আমার ভীষণ কাজে লাগছে এখন, ভীষণ, তাই না পাপলা? আ পাপলা পাপলা, এই যে পাপা ঘুম থেকে উঠেই প্রিয়ানকে ছাদের থেকে নিয়ে এলো, আর ঘুম থেকে উঠেই ওনার আর্জি ওনাকে চা করে দিতে হবে, তো আমি এখন রান্নাঘরে গিয়ে বসাবো চা। বিকেলের এই টাইমটাতে মা বাপি কেউই চা খায় না, প্রীতম একাই খায়, আর আজকে এখন বাচ্চা কেবল সাড়ে চারটে, তো এখন তো কেউ খাবেই না, খেলে পরেও যা খাওয়ার ওই সাড়ে পাঁচটা ছটা এরকম টাইমে খায়। পাপা এটা কি করেছে, ছাদের থেকে নিয়েছে প্রিয়ানকে বসিয়ে দিয়েছে, পাপলা পাপা ছাদের থেকে নিয়েছে প্রিয়ানকে বসিয়ে দিয়েছে এরকম? হ্যাঁ, এটা কথা হলো একটা, প্রিয়ান হাতি হাতি করবে তা না, প্রিয়ানকে ঠেবলু মেলে ঘটের মতন বসিয়ে দিয়েছে, তাতে কথা হলো? বাইরে কিরকম বৃষ্টি নেমেছে, এখানটাতে চালিয়েছিল একটা মুভি, প্রিয়ান এমন কান্না শুরু করলো, মা নিচে থেকে ফোন করে বলল ওকে দিয়ে আসতে, এবার ও নিচে গেল দিয়ে আসতে, আর এই বৃষ্টির মধ্যে সবারই তাই হয় একটু খুচখাচ খাওয়ার খেতে ইচ্ছে করে, তো ওর হঠাৎ ইচ্ছে হয়েছে একটু সিঙ্গারা কচুরি দিয়ে মুড়ি মাখা খাবে, বেরিয়েছে বৃষ্টির মধ্যে, এখন গিয়ে ফোন করছে যে জায়গাটাতে গেছে আমাদের তিনবাত্তি মোড়ের সামনে, সেখানটাতে গিয়ে দেখছে কোনো ব্যবসায়ী মারা গেছে যার জন্য পুরো দোকানপাট সব কিছু ওখানে বন্ধ, কিছু করার নেই। আমি বললাম চলে আসতে বাড়ির সামনে যদি সন্ধ্যাবেলা কিছু হয় আমাদের শক্তিগড় মাঠের সামনে, কারণ এই শক্তিগড় মাঠ থেকে শুরু করে আর অন্যান্য জায়গাগুলোতে না আরও একটু বাদের থেকে সিঙ্গারা ভাজা শুরু করে, বাট ওই মিষ্টির দোকানগুলো যেহেতু সকাল থেকে চলতে থাকে সেখানে সবসময়ই সারাদিনেই সিঙ্গারা পাওয়া যায়,
পায়নি কোথাও সিঙ্গারা, এখন হচ্ছে এই যে চপ, চপ নিয়ে এসেছে। যাই হোক, হ্যাঁ মুড়ি একদম অল্প অল্প করে মাখো, তাহলে সবাই একটু হালকা করে মাখো। এই যে আমাদের মুড়ি মাখা, আর এই যে এখানে আমাদের চপ। এখন এই ঠান্ডা ঠান্ডা বৃষ্টির ওয়েদারে এর থেকে ভালো খাওয়ার আর কিছু হতে পারে না। সিঙ্গারাটা হলে আর একটু বেশি ভালো হতো, বাট ঠিক আছে, পাওয়া যায়নি, আর কি করা যাবে, তাই না? ও তার সঙ্গে আমার ওর কাছে আছে দুধ চা, আমি চাটা খাই না, তাই জন্য চাটা স্কিপ। বাপি আর মারটা দিয়ে এসেছি, আর আমাদেরটা নিয়ে এই টেবিলের মধ্যেই বসলাম। এখন বাচ্চা ঘড়িতে 6:30, 7টা বেজে গেছে। 6:30 থেকেই বলছিল প্রীতম যে চলো হেঁটে আসি হেঁটে আসি, বাট বৃষ্টি হালকা হালকা পড়ছিল, আর ছাতা মাথায় দিয়ে না আমার বাইরে বেরোতে একদম ভালো লাগে না। এখন ফাইনালি বৃষ্টি নেই, তো ভাবলাম একটু ঘুরে আসি। আর একটা জিনিস আমি শেয়ার করি, এই যে কুর্তিটা আমি পরেছি, এটা কেউ গেস করতে পারবে যে কত বছর আগে হতে পারে? এটা 2010 সালে বাবার সঙ্গে এসে কসমস থেকে কিনেছিলাম। একটা টপ কিনেছিলাম, একটা কুর্তি কিনেছিলাম, ভাগ্য ভালো স্ট্রেচেবল, এখনও অবধি পরছি। 2010-2023, মাঝখানে একটা 13 বছরের গ্যাপ, বাট কোয়ালিটি তখন এত ভালো ছিল কসমসের, মানে বিগ বাজারের জিনিসের, এখনও অবধি আমি পরছি। ইভেন আরও একটা আমার এরকম কী বলে ওগুলোকে, ঢোলা ঢোলা যে লোয়ারগুলো হয় ওটা একটা আছে, ওটাও আমি মাঝে মাঝেই পরি, আমি ওটাও একদিন দেখাবো, ওটাও এই বিগ বাজার থেকেই কেনা। বাট এখনকার কোয়ালিটি কেউ ভাবতে পারো, 13 বছর, আর এটা আমি পড়েছি মানে চুটিয়ে পড়েছি, পুজো থেকে শুরু করে টিউশন পুরো এই 13 বছরে, বাট তাও স্টিল এটা দেখে কেউ পড়বে না। চলো চাই এখন। আগের দিন দেখিয়েছিলাম হাঁটতে বেরিয়েই, বাড়ির সামনে ফুচকার দোকান ছিল, বাট খেতে পারিনি সেদিন, ভীষণ কষ্ট করে লোকটা সামনে নিয়েছিলাম, বাট আজকে আর কোনোভাবে মিস করা যাবে না। শক্তিগড়ে ঢুকতে না ঢুকতেই দেখলাম ফুচকার দোকান, তো বৃষ্টির মধ্যে একটু ফুচকাও খেয়ে নেওয়া যাক। যখন হাঁটতে বেরোলাম তখন বৃষ্টি নেই, বৃষ্টি কমেছে দেখেই বেরোলাম। এবার আমাদের বাড়ি থেকে শক্তিগড় মাঠ প্রায় হেঁটে গেলে ওই 5 থেকে 7 মিনিটের রাস্তা, গিয়ে পৌঁছেছি, একটুখানি ফুচকা খেলাম 10 টাকা 10 টাকার, সঙ্গে সঙ্গে দেখছি 1 ফোঁটা 2 ফোঁটা করে জল পড়ছে, তো বুঝলাম যে না বৃষ্টি নামবে। হন্তদন্ত হয়ে দৌড়ে দৌড়ে বাড়িতে ঢুকতে না ঢুকতেই দেখলাম ঝমঝমিয়ে বৃষ্টি, মানে আমাদের টাইমটাও এত ভালো সময় আমরা ঢুকেছি না, নাহলে পরে পুরো চুপচুপা ভিজে যেতাম। এই সেই প্রিয়ানকে নিয়ে, প্রিয়ান ঘুম থেকে উঠেই গেছিলো, প্রিয়ানকে নিয়ে একটু খেললাম, এতক্ষণ মা বাবা দুজনের সাথে ভিডিও কলে প্রিয়ানকে একটু কথাও বলালাম। এখন আবার যাব নিচে ডিনারের জন্য, দেখি আমি তো খাবো ওটস, আর দুপুরের চিকেন আছে, তো সবাই চিকেন দিয়ে রুটি দিয়ে খাবে, তো চলো যাওয়া যাক, খাওয়া দাওয়ার বন্দোবস্ত করা যাক। তো আজকের মতন দিনের সেকেন্ড পার্টের ব্লগ আমি এখানটাতে এন্ড করছি। আমার এই দুটো পার্টে করে দেওয়া ভিডিওগুলো দেখতে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানিও, যদি ভালো নাও লেগে থাকে তো সেটাও জানিও। আর অবশ্যই যারা আমার ভিডিওগুলো দেখছো অতটা সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।